হাই ফ্রেন্ডস, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। বাড়িতে অনেকদিন আগেই এসেছিল দাদা বৌদি রাজস্থান থেকে। ভিডিওটি অনেকদিন আগেরই, কিন্তু ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি, তো আজকে ছেড়েই দিলাম। এই যে পুকুর থেকে একটা মাছ তুলে আমি একটু মাছটাকে নিয়ে একটু ক্যালমা দেখাচ্ছিলাম, ঠিক আছে। দেখানোর পর বৌদি কিন্তু কোনোদিনই বেল খায়নি, তাই বৌদিকে বেলটা মাখানোর মাখিয়ে খেতে দিচ্ছিলাম। বৌদি যে প্রথমবার বেল খেয়ে কী রিয়াকশান দিয়েছে যে ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবে না। বেলটা মাখার সময় এদিকে আমার দাদার যে ছেলে সার্থক অত বসে বসে দেখছিল, ঠিক আছে। বেলটা মাখা হয়ে গেলে বৌদির কাছে যখন নিয়ে যাই, প্রথম রিয়াকশানটা দেখলে তো সত্যিই অবাক। এই যে ও ঘুরঘুর ঘুরঘুর করছে যে এটা কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে, বৌদির বেলকা হয়ে গেলে তারপর দাদা উঠে গেলে গাছে, দাদা তো গাছে উঠতে পারতো না, বড় লম্বা একটা মই দিয়ে গাছে উঠে গেলে, কারণ রাজস্থানে খুব একটা নারকেল গাছ খুব একটা পাওয়া যায় না, তার জন্য এখানে আসলে ওরা আগে কিন্তু নারকেল গাছে উঠে যায় আর নারকেল পেড়ে খায়, কারণ রাজস্থানের নারকেলের পরিমাণটা খুব কম, মারকনে গাছটা খুব দেখাই যায় না, ঠিক আছে। ওই জন্য নারকেল গাছে উঠে গেছিলো। যে দেখুন কীভাবে নারকেল গাছে উঠেছিলো, বড় একটা লম্বা মই দিয়ে তারপরে লাঠি বেঁধে বেঁধে উঠেছিলো। এই জন্য রিক্স হয়ে গিয়েছিলো, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে, খেতে গেলে তো কষ্ট করতেই হবে, ওই জন্য কিন্তু উঠে গেছিলো। এই যে নামছে, নামার সময় দেখা যাচ্ছে যে কীভাবে উঠেছিল, অনেক কষ্ট উঠেছিল। তারপর এখান থেকে নারকেল নামানো হয়ে গেছে বলে মাদি কেটে দিয়েছে পুরো, তারপরে নামানো হয়ে গেলে দাদা এর নেমে যাচ্ছে। নেমে যাওয়ার পর নারকেল টারকেল খেয়ে আমরা একটু চলে গিয়েছিলাম নদীতে, ঠিক আছে। আমাদের এখানে পাশেই নদী, কেউ আসলে আমাদের আগে কিন্তু দেখানোর জিনিসটা হচ্ছে নদী, কেউ আসলে আগে আমাদের নদীটাই দেখে, কারণ সুন্দরবনের জঙ্গল কিন্তু বিখ্যাত। আমরা কিন্তু গভীর জঙ্গলের ভেতরে যাইনি, তবু একটু জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, যে সবাই মিলে নৌকাতে চড়ে, যে এই নৌকাগুলো কিন্তু ট্যুরিস্ট নৌকা নয়, এরা এই নৌকা দিয়ে জাল ধরে, মেশিন বসানো আছে, বোট সিস্টেম করা, ঠিক আছে। এখান থেকে ওই দূরে ওই বনটা, ওই বনটাই যাবো। কারা কারা সুন্দরবনের জঙ্গল দেখতে ভালোবাসেন আর কারা কারা দেখেছেন আর এসেছেন অবশ্যই জানাবেন, আর কারা কারা এই নৌকা চড়ে ঘুরতে আর জঙ্গল দেখতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমাদের তো পাশেই, ওই জন্য আমাদের কোনো প্রবলেম হয় না, যখন তখন আমরা গিয়ে দেখতে পারি। যারা আসে তাদের তো মিসই করি না। আমরা এদিকে জঙ্গল দেখলাম, বৌদি দাদা সবাই মিলে কিছু মানে ফটোস ক্লিক করলো, তারপরে ওখান থেকে আমরা কিন্তু সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। কেমন লাগলো ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবেন, আর আশা করি আপনারা খুব ভালো থাকবেন, আর দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই।